স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনতে দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না একটি মহল গণসম্বর্ধনায় প্রধানমন্ত্রী সোফাওয়ার্দি উদ্যান জনসমুদ্রে পরিণত জনপ্রিয়তা যাচাইয়ে সংবর্ধনা নয় সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির বিরোধী মত রুখে দেওয়ার অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম তিন সিটি নির্বাচনের মাঠ অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি পদ্মার তীব্র স্রোতে আজও পাটুরিয়া দৌলদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত লঞ্চ বন্ধ ঘাট এলাকায় ব্যাপক যানজট এবং গুপ্তদনের সন্ধানে রাজধানীর মিরপুরের বাড়িটিতে খোঁড়াখুঁড়ি স্থগিত নেওয়া হবে বিশেষজ্ঞের মতামত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক প্রশাসন